সবচেয়ে সহজ রেসিপিতে আজ ইলিশ পোলাও রান্না করেছি। তো আমি যেভাবে এই ইলিশ পোলাওটা রান্না করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে। তাহলে চলুন কিভাবে আমি এই ইলিশ পোলাও রান্না করেছি। ইলিশ পোলাও রান্নার জন্য প্রথমে হচ্ছে মাছটা মেখে নিব। এখানে একটা বাটিতে আমি হাফ কাপ নিয়েছি টক দই, আর এর মধ্যে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ আদা বাটা। এটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ ছিল তাই ভিডিওতে আসেনি। আর দিয়েছি হচ্ছে 1 চা চামচ রসুন বাটা, আর 1/2 চা চামচ করে দিয়েছি জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া, আর মরিচ দিয়েছি 1 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব মশলা এখন একসাথে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই ইলিশ মাছগুলোকে আমি এখন মাখিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। আর এটা 30 মিনিট এক সাইডে রেখে দিব। আর এদিকে হচ্ছে রান্নার জন্য আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। প্রথমে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, 1 কাপের পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিয়েছি। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো আমার বেরেস্তা রেডি হয়ে গিয়েছে, আমি এগুলো এক পাশে নামিয়ে রেখে দিয়েছি। এখান থেকে কিছুটা তেল কমিয়ে আমি এখন মাছ রান্না করে নিব। এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাখানো মাছগুলো দিয়ে দিব। আর ইলিশ মাছ যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এই তরকারিটা রান্না করতে বেশি সময় লাগবে না। আমার রান্না করতে সময় লেগেছে 15 মিনিটের মতো। এখন হচ্ছে আমি ডেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দিয়েছি। আবার ডেকে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, মাছ রান্না হয়ে গিয়েছে। আর এখান থেকে হচ্ছে মাছগুলো আমি আলাদা উঠিয়ে রেখে দিব। আর অন্য একটা ফ্রাই প্যানে এখন পোলাও রান্না করে নিব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়েছি 2টা পেঁয়াজ কুচি, আর 2 টুকরো দারচিনি, কয়েকটা গোলমরিচ দিয়েছি, কালো গোলমরিচ, আর দিয়েছি কয়েকটা লবঙ্গ। এটাকেও কয়েক সেকেন্ড ভেজে নিব, পেঁয়াজটা বেশি ভাজা যাবে না। আর এখানে আমি 4 কাপ পোলাওর চাল পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়ে যে মশলাটা মাছের সেটা দিয়ে দিয়েছি। মাছের এই মশলাগুলো দিয়েও এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়েছি 4-5টা, একদম ঝরঝরে করে চালটা ভেজে নিয়েছি। চাল ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আর পোলাও রান্নার ক্ষেত্রে গরম পানিটাই ব্যবহার করবেন, এতে করে পোলাওটা ঝরঝরে হয়। আমি যেহেতু 4 কাপ পোলাওর চাল নিয়েছি, সেক্ষেত্রে এখানে 7 কাপ গরম পানি দিয়েছি, আর 1 কাপ দুধ দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন এটাকে ডেকে দিব। পোলার পানিটা যখন এরকম টেনে আসবে, এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিয়ে ওই চারপাশ থেকে পোলাওটা নেড়ে দিব। নেড়ে এটাকে আবার দমে বসিয়ে দিব চুলার আঁচটা কমিয়ে। আর এর মধ্যে কিন্তু আমি পোলাওটা রান্না করে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব, আর যে মাছটা উঠিয়ে রেখেছি মাছগুলো সাজিয়ে দিব। মাছ পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এটাকে আরও 5 মিনিটের মতো দমে দিয়ে দিব। এরই ফাঁকে আমি একবার হচ্ছে মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি। তো আমার কিন্তু ইলিশ পোলাও রেডি, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। ইলিশ পোলাও দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে।
একদম ঝরঝরে হয়েছে, অর্থাৎ পোলাওটা ঝরঝরে করার জন্য হচ্ছে আপনি যতটুকু পোলাওর চাল নেবেন, যে কাপ দিয়ে পোলাওর চালটা মেপে নেবেন সেই কাপ দিয়ে হচ্ছে ডবল পানি দিবেন, অর্থাৎ 4 কাপ পোলাওর চালের জন্য আপনি 8 কাপ পানি দিবেন, তাহলে পোলাওগুলো এরকম ঝরঝরে হবে। আর ইলিশ পোলাওটা কিন্তু খেতে মজার হয়েছে, আমার ফ্যামিলি মেম্বাররা পছন্দ করেছে। আপনাদের কাছে ভালো লাগলে রেসিপিটা ট্রাই করতে পারেন, ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।